নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, গোচরে এখন ডবল রাজযোগ সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, কী সেই ডবল রাজযোগ সেটি আমি ভিডিওতে বলতে চলেছি। আর হ্যাঁ, এর ফলে যেই ছটি রাশি এফেক্টেড হতে চলেছে, অর্থাৎ যে ছটি রাশির জীবনে ডবল প্রাপ্তি হতে চলেছে, সেটি আমি এই ভিডিওতে বলতে চলেছি। তা আসুন জেনে নেওয়া যাক সেই ডবল রাজযোগ কী এবং সেই ছটি রাশি, যেই ছটি রাশির ডবল প্রাপ্তি যোগ হতে চলেছে। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। বর্তমানে গোচরে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অলরেডি সেটা হয়তো বা জানেন। এছাড়াও নবপঞ্চম যোগ সৃষ্টি হয়েছে। বুধাদিত্য যোগ এবং নবপঞ্চম যোগ দুটি কিন্তু রাজযোগ। এই দুটি রাজযোগ এই ছটি রাশির জীবনে ডবল অর্থ আনতে চলেছে। কোন সেই সৌভাগ্যবান ছয় রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি এবং সেই ছয় রাশির জীবনে কী কী হতে চলেছে সেটিও আমি ভিডিওতে বলবো। তো আসুন একে একে আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যবান ছয়টি রাশি। প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে বুধাদিত্য যোগ এবং নবপঞ্চম যোগের ফলে আপনাদের জীবনে কিন্তু অর্থের যে সংকট সেটা কিন্তু কাটতে চলেছে আগামী 15 দিনের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, এই প্রভাবটা 15 দিন পর্যন্ত থাকবে। আরও যে 5টি রাশির কথা বলবো, সেই 5টি রাশির ক্ষেত্রেও সেই 15 দিনই থাকবে। এছাড়াও আপনাদের এই সময়ের ভিতরে কিন্তু নতুন চাকরি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যারা ফ্রেশার রয়েছেন, যারা কোনোদিনও চাকরি করেননি বা চাকরি সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, তারা কিন্তু নতুন করে চাকরি পেতে চলেছে। এছাড়াও যারা চাকরি অলরেডি করেছেন, ঘরে বসে আছেন, চাকরি চ্যুতি হয়ে গেছে, তারা কিন্তু নতুন করে আবারও চাকরিতে জয়েন করতে চলেছেন। এর পাশাপাশি আপনি যদি রাজনৈতিক লেভেলে কোনো মানুষ হন, তাহলে কিন্তু আপনাদের রাজনৈতিক উত্থান হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এর পাশাপাশি যদি আপনি বিজনেসম্যান হন, সে ছোটো হতে পারেন বা বড় হতে পারেন, যে কোনো, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের উত্থান হতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও এই ডবল রাজযোগ, অর্থাৎ নবপঞ্চম যোগ এবং বুধাদিত্য রাজযোগ, এই দুটো রাজযোগ আপনাদের জীবনে এই আগামী 15 দিনের মধ্যে আনতে চলেছে বিপুল অর্থ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ক্ষেত্রেও কিন্তু নতুন চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল 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 দেখা যাচ্ছে। এবং যারা ঘরে বসে আছেন, তাদেরকে বলবো দয়া করে চাকরির জন্য আপনারা প্রচেষ্টা করুন, কারণ সময় এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে তা কিন্তু কখনোই ফিরে আসে না। হ্যাঁ বন্ধুরা, তাই যারা ঘরে বসে আছেন তাদেরকে বলবো দয়া করে আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করুন। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন, তাদের কিন্তু বিজনেসে উন্নতি হতে চলেছে। বিশেষ করে কয়েকটা বিজনেস আমি বলতে চলেছি, প্রতিটি রাশির ক্ষেত্রেই সেটি প্রযোজ্য। আপনার যদি বইয়ের দোকান থাকে, আপনার যদি পেট্রোল পাম্প থাকে, আপনার যদি প্রসাধনী দ্রব্যের দোকান থাকে, এছাড়াও যদি আপনি সবজি বিক্রেতা হন বা আপনি যদি মাছ বিক্রি করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের উন্নতি অবশ্যই আসতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থ হাতে আসবে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু এই নবপঞ্চম যোগ এবং বুধাদিত্য রাজযোগের ফলে আপনাদেরও জীবনে অর্থের অভাব মিটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ ডবল অর্থপ্রাপ্তি হতে চলেছে। আপনারা কিন্তু এই সময়ের মধ্যে নতুন কোনো কাজ করে ফেলতে পারেন, না হওয়া কাজ আপনাদের হওয়ার সম্ভাবনা প্রবল হারে দেখা যাচ্ছে। এছাড়াও যারা চাকরি করছেন, তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির পাশাপাশি যারা চাকরি করছেন না, ঘরে বসে আছেন, ফ্রেশার, তারা কিন্তু নতুন করে চাকরি পাবেন। এবং
যাদের চাকরি চলে গেছে তারাও কিন্তু নতুন করে চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদেরও ক্ষেত্রে কিন্তু বিজনেসে উন্নতি আসতে চলেছে। বিজনেসে যে টাকা আটকে আছে সেই টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই নবপঞ্চম যোগ এবং বুধাদিত্য রাজযোগের ফলে কিন্তু আপনাদেরও অর্থ আসতে চলেছে, অর্থাৎ ডবল অর্থ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু চাকরি এই 15 দিনের মধ্যে কিন্তু হবেই হবে। এছাড়াও যারা বিজনেস করছেন তাদের কিন্তু ব্যবসায় উন্নতি হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই নবপঞ্চম যোগ এবং বুধাদিত্য রাজযোগের ফলে অর্থনৈতিক দিকে কিন্তু উন্নতি আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের অর্থের দিক কিন্তু খুবই শুভ হতে চলেছে। যাদের বহুদিন ধরে কাজ আটকে রয়েছে, কাজ পেন্ডিং হয়ে আছে, হচ্ছে না, চাকরি হতে চাইছে না, আটকে আছে চাকরি, তাদের কিন্তু চাকরি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আমি সরকারি চাকরির ক্ষেত্রে বললাম কিন্তু। এছাড়াও যারা বেসরকারি চাকরি করছেন তাদের কিন্তু নতুন করে চাকরি পাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এরপরের যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই নবপঞ্চম যোগ এবং বুধাদিত্য রাজযোগের ফলে অর্থনৈতিক দিকে কিন্তু উন্নতি আসতে চলেছে, অর্থাৎ আপনাদের না হওয়া কাজ অবশ্যই হতে চলেছে। এবং এর পাশাপাশি যারা বিজনেস করছেন, যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উভয়ের ক্ষেত্রে কিন্তু চাকরি এবং বিজনেসে ডেভেলপমেন্ট আসতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।